আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লিন্ডা ফ্রম মেকআপ ম্যানিয়াক বাই লিন্ডা। সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকের লুকটা দেখেই বুঝতে পারছো খুব বেশি সিম্পল এবং এটাকে বলা যায় যে ন্যাচারাল ডেইলি ওয়্যার। যারা বিগিনার আছো তাদের জন্য খুব বেশি হেল্প হবে, অথবা ইউনিভার্সিটি যাচ্ছ বা সেক্ষেত্রে তোমরা এই ধরনের একটা লুক খুব ইজিলি ক্যারি করতে পারো। 13 থেকে 19 বছর যেই টাইমটাকে টিনেজ বলে থাকি সেই সময় তোমাদের স্কিনটা এমনিতেই অনেক হেলদি থাকে এবং হেলদি স্কিনটার উপর খুব বেশি ভারী মেকআপ করলে দেখতেও খুব একটা ভালো দেখা যায় না। তাই টিনেজের জন্য মানানসই একটা মেকআপ লুকই আজকে তোমরা শিখতে পারবে। আর অনেকেই আছো যারা খুব বেশি কমপ্লিকেটেড বা হেভি মেকআপ নিজেরা নিতেও পছন্দ করো না, সেক্ষেত্রে তোমাদের জন্য আমি মনে করি এই লুকটা অ্যাবসলিউটলি পারফেক্ট। চেষ্টা করেছি সবগুলো ড্রাগ স্টোর এবং অ্যাফোর্ডেবল ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করে আজকের এই ন্যাচারাল ইয়েট গ্লোই লুকটাকে অ্যাচিভ করার। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। তবে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। শুরুতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা প্রাইমার এবং আমার যেহেতু অয়েলি স্কিন আমি আজ ব্যবহার করছি মেকআপ রেভলিউশনের ম্যাটিফাই এই প্রাইমারটা। এই প্রাইমারটা আমার ফেসের অয়েল কন্ট্রোল করবে এবং আমার মেকআপটাকে সারাদিন টেকসই ভাবে লং লাস্টিং ভাবে ধরে রাখবে। যে কোনো রকম মেকআপে আমি মনে করি সেটা হালকা হোক অথবা ভারী একটা প্রাইমার ইউজ করা খুবই জরুরি, বিকজ প্রাইমার যেটা করবে সেটা হচ্ছে পোরটাকে মিনিমাইজ করবে এবং সারাদিন সোয়েট কন্ট্রোল করবে, মেকআপটাকে অনেক সময় ধরে রাখবে এবং ফিনিশিংটাও ভালো থাকবে। যারা বিগিনার আছে তারা অনেক সময় জিজ্ঞেস করে যে আপু প্রাইমার ইউজ না করলে কি হবে। প্রাইমার যদি ইউজ না করো তখন মেকআপটা সুন্দর মতো বসবেও না আর খুব অল্প সময় মেকআপটা কালচে হয়ে যাবে। যেহেতু ডেইলি মেকআপ তাই আমি খুব ভারী আই মেকআপ করবো না, ইনফ্যাক্ট কোনো আই মেকআপ করবো না বললেই চলে। তাই আমি আগেই আমার ফেস মেকআপটা সেরে নিচ্ছি। ফেস মেকআপের জন্য তোমরা চাইলে বিবি ক্রিম ব্যবহার করতে পারো, আমি আমার পছন্দ মতো একটা লাইট ওয়েট ফাউন্ডেশন ব্যবহার করছি। আজ আমি ব্যবহার করছি লরিয়েল ইনফ্যালিবল প্রো ফাউন্ডেশন শেড নাম্বার 105। প্রথমে আমি ফিঙ্গার দিয়ে ফাউন্ডেশনটাকে আমার সম্পূর্ণ ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। যাদের ফেসে অতিরিক্ত স্পটস আছে তারা অবশ্যই একটা কনসিলার দিয়ে আগে তোমাদের স্পটস গুলোকে কভার করে নিবে। রিয়েল টেকনিকের এক্সপার্ট ফেস ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ডিং করে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছ যে খুব সহজেই ফাউন্ডেশনটা ব্লেন্ডিং হয়ে যায়। তাই এই ফাউন্ডেশনটা রেগুলার ওয়ারের জন্য আমার খুব বেশি পছন্দ, এটা একদমই ভারী লুক দেয় না। আর তোমরা যদি আরেকটু বেশি কভারেজ চাও সেই ক্ষেত্রে আরেকটা লেয়ার অ্যাপ্লাই করতে পারো। ফাউন্ডেশনটাকে এখন আমি আমার নেকেও অ্যাপ্লাই করে নিচ্ছি। সে খুব সুন্দর একটা ন্যাচারাল এবং ফ্ললেস একটা ফিনিশ চলে এসেছে। ডেইলি ওয়ার মেকআপে আমরা ফাউন্ডেশনটাকে হেভি না করার চেষ্টা করব, কারণ হেভি মেকআপটা ফাউন্ডেশনের উপরই ডিপেন্ড করে। বেসিক্যালি খুব লাইট একটা ফাউন্ডেশন ইউজ করেছি যেটা কিনা দেখতে মনে হচ্ছে না যে খুব বেশি একটা মেকআপ ইউজ করা হয়েছে আমাদের ফেসে। আমার বেস মেকআপে আমি আর তেমন কিছু ইউজ করব না, জাস্ট আমার ফেসের ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি এখন মেকআপ রেভলিউশনের ব্যানানা এই পাউডারটাকে ইউজ করছি। আমি আমার সম্পূর্ণ ফেসে ফেস পাউডার দিয়ে নিচ্ছি। যাদের আমার মতো অয়েলি স্কিন তাদের অবশ্যই একটা ফেস পাউডার অথবা লুজ পাউডার দিয়ে ফাউন্ডেশনটাকে সেট করে নিতে হবে। ডেইলি লাইফে অফিস ইউনিভার্সিটি অথবা কাজ যে কাজে আমরা বেরোই না কেন প্রতিদিন দেখা যায় হাতে অতটা সময় থাকে না, তাই আইব্রাউটা করার ক্ষেত্রে একটু ইজি একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে। তাই পোমেড দিয়ে হয়তো বা রোজ রোজ আইব্রাউটা অ্যাপ্লাই করা হয় না, তো সেক্ষেত্রে তোমরা এরকম একটা পেন্সিল ব্যবহার করতে পারো। এটা মেকআপ রেভলিউশনের ডুও ডিফাইনার একটা আইব্রাউ পেন্সিল। এটার একপাশে একটা এমন আইব্রাউ পেন্সিল রয়েছে এবং আরেক পাশে রয়েছে একটা স্পুলি যা কিনা খুব সহজেই আমাদের আইব্রাউটাকে ব্রাশ করতে সাহায্য করবে। এই আইব্রাউ পেন্সিলটাকে দিয়ে আমি এখন আমার আইব্রাউ ড্র করে নিচ্ছি। যারা আলাদা করে আইব্রাউ টিউটোরিয়াল দেখতে চাও তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আমার চ্যানেলে একটা বিগিনার্স আইব্রাউ টিউটোরিয়াল আলাদা ভিডিও আছে, সেখানে আমি খুব সুন্দর মতো দেখিয়েছি স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা আইব্রাউটাকে আর্ট করতে পারো। পেন্সিল দিয়ে করলে যেটা হয় লুকটা একটু ন্যাচারাল থাকে এবং খুব দ্রুত করে নেওয়া যায়। আইব্রো পেন্সিলের আমি যে শেডটা ইউজ করছি সেটা হচ্ছে ডার্ক ব্রাউন। এখন আমি অপর পাশের স্পুলিটাকে দিয়ে আইব্রোটাকে ব্রাশ করে নিচ্ছি।
কন্ট্রোলিং এবং ব্রঞ্জিং এর জন্য আমি এখন ব্যবহার করছি মেকআপ রেভলিউশনের এই কন্ট্রোল প্যালেটটি। বিশেষ করে এই কালারটাকে খুব সুন্দর মতো কন্ট্রোল হিসেবে ইউজ করা যাবে আর এই শেডগুলোকে দিয়ে তোমরা ব্রঞ্জিং করতে পারবে। যেহেতু আমি আজ কোনো হেভি মেকআপ করিনি, হেভি বেস করিনি, তাই আমি এই লাইট শেডগুলোকে দিয়েই জাস্ট আমার ফেসটাকে হালকা ব্রঞ্জিং করে নিচ্ছি। ব্রঞ্জিং করলে যেটা হবে সেটা হচ্ছে ফেসের ফাউন্ডেশনটা দেওয়াতে যে একটা ফ্ল্যাট ভাব থাকে সেটা চলে যাবে এবং ফেসটাকে খুব ন্যাচারাল একটা ডেফিনেশন চলে আসবে ফেসে। মনে হবে যে একেবারে মেকআপ নেই, এমন একটা ন্যাচারাল ফেসে আমাদের যেরকম ডেপথ থাকে, ডেফিনেশন থাকে, ঠিক তেমন একটা ডেফিনেশন চলে আসবে। গালের দুপাশে ব্রঞ্জিং করে নেওয়ার পরে এখন আমি আমার জ লাইনের এই জায়গাটাতে হালকা ব্রঞ্জিং করে নিচ্ছি এবং ফোরহেডে হেয়ার লাইনে হালকা আমি ব্রঞ্জিং করে নিচ্ছি। একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আমার নোজ কন্ট্রোলিং করে নিচ্ছি। এই ব্যানানা পাউডারটাকে নিয়ে আমার আন্ডার আই এবং নোজ এরিয়াটা একটু হাইলাইট করে নিব। এখন একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি এই ব্রঞ্জারটাকে নিয়ে আমার চোখে হালকা ভাবে অ্যাপ্লাই করে নিব। এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ঠিক আমার ট্রানজিশন শেড যেখানে অ্যাপ্লাই করি সেখানে, আর হালকা একটু ডার্ক করে নিব আমি ক্রিজ এরিয়াটাতে। এতে করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের চোখটাকে একদম ফ্ল্যাট মনে হবে না। এটাকে আমরা বলে থাকি আই কন্ট্রোলিং, ঠিক যেভাবে আমরা ফেসে একটা ডেফিনেশন নিয়ে আসি কন্ট্রোলিং করে। এভাবে আমি ব্লেন্ডিং ব্রাশে দিয়ে জাস্ট ক্রিজ এরিয়াটাতে একটু ব্রাউন শেড অ্যাপ্লাই করে নিচ্ছি, এতে আমাদের চোখে একটা ডেপথ চলে আসবে। ব্লাশ হিসেবে আজ ব্যবহার করছি মেকআপ রেভলিউশনের ব্লাশ প্যালেট, যেটার নাম হচ্ছে ব্লাশ গডেস। এখান থেকে আমি এই বারবি পিঙ্ক শেডটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্যবহার করছি রিয়েল টেকনিকের ব্লাশ ব্রাশ। ডেইলি ওয়ার এর জন্য আমার কাছে পিঙ্ক ব্লাশ খুবই পছন্দ এবং লাইট পিঙ্ক ব্লাশটাকে রেগুলার ইউজ করলে মনে হয় যে একেবারে ন্যাচারাল একটা স্কিন টোন। খুব বেশি বোল্ড কিছু না অ্যাপ্লাই করে লাইট ব্লাশ অ্যাপ্লাই করবে ডেইলি ওয়ারে। তোমরা যদি ব্লাশ অ্যাভয়েড করতে চাও সেটাও করতে পারো, বাট আমি খুব সাটল টাইপের একটা লুক দেখাচ্ছি যেটা কিনা খুব ওয়ার্ক অ্যাপ্রোপ্রিয়েট। এমনকি মিটিং হোক, যারা কাজে যায় অলওয়েজ বলে যে আপু একেবারে মেকআপ না করলেই নয়, তবে খুব লাইট একটা লুক আমি করে দেখাচ্ছি। একইভাবে তোমরা চাইলে হাইলাইটিংটাও অ্যাভয়েড করতে পারো, বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে অল্প প্রোডাক্ট অ্যাপ্লাই করে একটা ন্যাচারাল লুক অ্যাচিভ করা যায়। এখান থেকে আমি এই শ্যাম্পেইন টাইপের সেইটাকে নিচ্ছি রিয়েল টেকনিকের সেটিং ব্রাশে। খুব সামান্য প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করছি টিপ অফ দ্য নোজ, ব্রিজ অফ দ্য নোজে এবং অল্প একটু খালি আমার চিক বোনসে। ব্রাশটাকে খুব লাইটলি অ্যাপ্লাই করছি, প্রোডাক্ট ঝেড়ে ঝেড়ে অল্প অ্যাপ্লাই করছি। একেবারে ব্লাইন্ডিং গ্লোর মতো করে আমরা হাইলাইটার নিচ্ছি না, জাস্ট ন্যাচারাল একটা গ্লো যেন আমাদের ফেসে লাইট পড়লে ফেসের এই হাই পয়েন্টস গুলো শাইন করে। দ্যাটস ইট, এর বেশি আমি আর হাইলাইটার আজ অ্যাপ্লাই করবো না। চোখের মেকআপের জন্য প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি রিমেলের স্ক্যান্ডেলাইজ নিউড পেন্সিল। নিউড পেন্সিল দিলে যেটা হয় চোখটাকে আরো বেশি বড় মনে হয় এবং অ্যাওয়েকেন মনে হয়। আমি পার্সোনালি হালকা মেকআপের সাথে লাইনারটাকে অ্যাভয়েড করি। আইলাইনার দিতে গেলে দেখা যায় আমার অনেক সময় সেখানেই ব্যয় হয়ে যায় আর তখন আর সেটা এভরিডে মেকআপ থাকে না, অনেক টাইম নিয়ে নেয়, সেজন্য আমি ডিরেক্টলি চলে যাই মাস্কারাতে। আজ আমি ব্যবহার করছি মেবিলাইনের ল্যাশ সেন্সেশনাল এই মাস্কারাটা। খুব হেভি করে আমি কয়েক কোট মাস্কারা অ্যাপ্লাই করে নিব। তবে তোমরা যদি এমন কেউ হও যে কিনা আইলাইনার ছাড়া বাসা থেকে বের হতে পারো না, তোমাদের সবচাইতে পছন্দের স্টেপ হচ্ছে লাইনার, তবে তোমরা অবশ্যই আইলাইনার অ্যাপ্লাই করবে। তবে পার্সোনালি আমার মাস্কারা বেশি পছন্দ। দেখা যায় যে আমি অনেক সময় আইলাইনার না দিয়েও চলে যাই, হেভি মেকআপেও আমি আইলাইনার সবসময় অ্যাপ্লাই করি না। জাস্ট ডিফারেন্সটা দেখো, এটাতে মাস্কারা দেওয়া হয়েছে, এটাতে মাস্কারা দেওয়া হয়নি। আমার কাছে মনে হয় মাস্কারা দিলেই ন্যাচারাল লুকের জন্য খুব বেশি ভালো লাগে। টিভিতে যে সিরিয়ালের মেকআপ গুলো হয়, অ্যাডভার্টাইজের মেকআপ গুলো হয়, সেগুলোতে দেখা যায় যে সচরাচর আইলাইনার দিতে দেখা যায় না, তবে তারা মাস্কারাটাকে অ্যাপ্লাই করে। একইভাবে লোয়ার ল্যাশেজও আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। রেগুলার ওয়ার এর জন্য আমার খুব পছন্দের তিনটা লিপস্টিকের শেড আমি তোমাদেরকে আজ সাজেস্ট করছি। রেগুলার ডেইলি ওয়ার হিসেবে আমার খুব পছন্দের হচ্ছে মিলানির লিকুইড লিপস্টিকের শেড লাভড। এটা আমার খুব বেশি ফ্রিকোয়েন্টলি পরা হয়, আমার খুব পছন্দের শেড আর আমি মনে করি অনেক রকমের ড্রেসের সাথে এই শেডটা খুব ভালো মানায়। একই ধরনের একটা সিমিলার শেড হচ্ছে জর্ডানা টিরামিসু। এই শেডটাও ঠিক একই রকম টাইপের কোরালি একটা শেড, এটাও ন্যাচারাল ওয়ারের জন্য খুব বেশি ভালো। আরো অনেকগুলো ফেভারিট ডেইলি ওয়ার লিপস্টিকের মধ্যে যদি একটা সাজেস্ট করতে হয় সেটা হবে নিওরের এই পেন্সিল লিপস্টিক, যেটা শেড হচ্ছে 18। এটা আমার খুব বেশি পছন্দের শেড, আজ আমি তোমাদেরকে এটাই ব্যবহার করে দেখাচ্ছি।
এবং মেকআপটা যতই হালকা অথবা ভারী হোক না কেন মেকআপটাকে লং লাস্টিং করার জন্য ব্যবহার করতে হবে একটা সেটিং স্প্রে। আজ আমি ব্যবহার করছি মেকআপ রেভলিউশনের ম্যাট ফিক্স সেটিং স্প্রে। খুব সহজেই আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি অল্প সময়ের মধ্যে কিভাবে তোমরা ন্যাচারাল ইয়েট গ্লোই একটা লুক অ্যাচিভ করতে পারো। যারা বিগিনার আছো এবং মেকআপে একদমই কাঁচা তাদের জন্য আমি মনে করি ডে টু ডে লাইফ অথবা ডেইলি লাইফের মেকআপ করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাদের জন্য আমি মনে করি এই ধরনের একটা লুক তোমরা কয়েকদিন প্র্যাকটিস করলেই 10-15 মিনিটসের মধ্যে অ্যাচিভ করতে পারবে। যারা আমাকে টিনেজ মেকআপের জন্য রিকোয়েস্ট করেছিলে আশা করছি তোমাদের জন্য উপকার হয়েছে। আর বিশেষ করে টিনেজারদের জন্য একটা স্পেশাল স্কিন কেয়ার রুটিন আমার চ্যানেলে ভিডিও করা আছে, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা অবশ্যই চেক করে নিবে। এই ধরনের একটা লুকের সাথে যে কোনো তোমরা ফর্মাল ইভেন্টেও যেতে পারো, এমনকি তোমাদের যে কোনো ছোটখাটো ইভেন্টও অ্যাটেন্ড করতে পারো। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল লাগে এবং তোমাদের যদি কোনো রকম উপকার হয়ে থাকে অবশ্যই একটা বিগ থামস আপ দিবে, লাইক দিয়ে আমাকে অনুপ্রেরণা জানাবে এবং তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না পরবর্তী তোমরা কেমন ভিডিও দেখতে চাও। আমার চ্যানেলে তোমরা যদি নতুন ভিউয়ার হও তবে আশা করবো সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করবে আর বেল বাটনটাও রিং করে দিবে যাতে তোমরা পরবর্তীতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পাও। আমার সাথে আরও বেশি কানেক্টেড থাকতে চাইলে আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সব জায়গাতে আমাকে ফলো করবে, লাইক ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট অ্যান্ড টুইটার। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।